ওয়েলকাম ফ্রেন্ডস। কর্মীদের ভাতা বৃদ্ধির দাবি উঠল লোকসভায়। অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে দাবি উঠল লোকসভায়। একটি আপডেট উঠে এসেছে আনন্দবাজার পত্রিকা, অবশ্যই দেখে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি জনসাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কী বলা আছে। ভাতা বৃদ্ধির দাবি, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। বিজেপি নেতৃত্বের দাবি, এতে তারা দেশের সর্বোচ্চ নিখরচায় চিকিৎসার সুযোগ পাবেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ করেনি কেন্দ্র। শুক্রবার লোকসভায় তৃণমূলের সাংসদ জুন মালিয়া বলেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের কাছে অনুরোধ, অঙ্গনওয়াড়ি কর্মী ও তাদের সহায়িকাদের ভাতা বাড়ানো হোক। শেষ বেড়েছিল 2018 সালের অক্টোবরে 3,500 থেকে হয়েছিল 4,500 টাকা। গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বাড়িয়েছিলেন। তাহলে দেখলেন যে একেবারে খোদ লোকসভায় আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরব হলেন। এবং যেটা বলা হচ্ছে 2018 সালে কেন্দ্র বাড়িয়েছিলেন কিছুটা বেতন, আর তারপরে কিন্তু আর আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন সেইভাবে বাড়ায়নি, ফলে লোকসভায় একেবারে উঠল দাবি। এরপরে দেখতে হবে যে এই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন নিয়ে কোনো পদক্ষেপ করে কি কেন্দ্র। ধন্যবাদ।